রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা 2017 সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার নুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সর্দার তমিজউদ্দিন আহমেদ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া, জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফউদ্দিন। সমাপনী অনুষ্ঠানে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলা বনাম পবা উপজেলার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা পবা উপজেলা বিজয়ী হয়। রাজশাহী থেকে শামসুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।